بسم الله الرحمن الرحيم বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। জান্নাত বানাইছে আমাদের জন্য, কারণ আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা জান্নাতে যাব, জান্নাতে ছিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, দুনিয়াতে আসছে জান্নাতে ছিল, আমাদের আদি বাড়ি জান্নাতে। আমরা আবার জান্নাতে যাব, জান্নাতে যেন ফিরে যেতে পারি। যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, নবী রাসূল আমাদের বুঝাইতে যাইয়া যেন ঠিকভাবে জান্নাতের পথ বুঝাইয়া দিতে পারে। সাথে সাথে আমার আল্লাহ আসমানি কিতাব সাথে দিয়া দিছে। আমার নবীজি মানাই বাবা নাই ও কত ব্যথা নবীর অন্তরে। দুনিয়ার জমিনে এসে চোখ খুলে, মার কুলে সন্তানেরা চোখ খুলে ঘুরে ঘুরে চায়, পাশে বসে পাশে বসে পরিচয় দেয়, দাদা নাতি রে আমি তোর দাদা লাগি। পাশে বসে পরিচয় দেয়, নানা নাতি রে আমি তোর নানা লাগি। পাশে বসে পরিচয় দেয়, ফুফু ভাতিজা আমি তোমার ফুফু লাগি। পাশে বসে পরিচয় দেয়, খালা আমি তোমার খালা লাগি। পাশে বসে নানান জাতের জিনিসপত্র লইয়া এসে পরিচয় দেয়, ও আমার কলিজার টুকরা সন্তান আমি তোমার বাবা লাগি। মাই আমেনা বলেন, আমি আমেনা আর এতিমখানায় এমন এক এতিম তাসিব এনেছে। আমি আমেনা আর এতিমখানায় এতিম নবী তাসিব এনেছে, যেই নবী আমি আমেনার কুলে থাইকা চোখ ঘুরাইয়া একটা নজর বাবা দেখার সুযোগ পেল না। কেউ কুলে নিয়ে আদর করবে এমন কেউ ছিল না, শুধু নবীজির দরদি দাদা। দরদি দাদা দুনিয়ার জমিনে দেখবেন যে ছেলেটা মারা গেছে, ছেলেটার মারা যাওয়ার পরে একটা সন্তান হইছে, তখন দেখবেন দাদা ছেলেটারে কোলে লইয়া তার নিজের ছেলের কথা মনে হইয়া যায়, নাতিরে কোলে লইয়া ছেলের কথা মনে হইয়া যায়। দাদা চোখের পানি গাল বেবে ছেড়ে ছেড়ে কান্দে, নাতি রে তোর বাবা দুনিয়ায় নাই, তোর বাবা যদি থাকতো তোরে কোলে লইয়া কত খুশি হইত। আমার নবী দুনিয়ার জমিনে এসে মায়ের কোল থেকে চোখ ঘুরাইয়া ঘুরাইয়া দেখে, মা আমেনা বলেন, বাবা মুহাম্মদ কারে দেখব গো বাবা, তোমার বাবা দুনিয়ায় নাই। দাদার কোলে আদর পেয়ে দাদার কোলে, দাদা কোলে নিয়ে দুই গেলে চুমাইয়া চুমাইয়া ডাকে, নাতি রে তোর বাবা নাই, আমি দাদা তোর কোলে রাখব, আমি দাদা তোমার আদর করব। আমার নবীজি মুখটা খোলার পর মানুষ দুনিয়ায় মুখটা খুলে বাবারে ডাকতে চায়, কত সন্তান বাবা বাবা কইয়া ডাকে, বাপ 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 কইয়া ডাকে। আমার নবীজি দুনিয়ার জমিনে মুখ খুলে গো একটা দিন বাবা বলে ডাকলো না, এত ব্যথা নবীর অন্তরে। মাঝে মাঝে রাস্তায় দাঁড়ায়া কানতে কানতে সন্ধ্যা হয়ে যেত, কানতে কানতে রাত হয়ে যেত, খবর পৌঁছে দিত লোকেরা আমেনার কাছে, আমেনা রে আমেনা তুমি কি খবর রাখো না, তোমার সন্তান মুহাম্মদ রাস্তায় দাঁড়াইয়া কান্দে। দৌড়াইয়া মা আমেনা দৌড়াইয়া যাইয়া সন্তান বুকে জড়াইয়া সান্ত্বনা দেয়, বাবা কান্দতেছো মা, আঁচল দিয়ে
মারা চল দিয়ে চোখের পানিগুলো মুছতেছে। রে বাবা মোহাম্মদ কেন কান্দ, আমার নবী যাকে মা মাগো মা মা, মা বলো আমার বাবা খুই আমার বাবা খুই। আমি না বলে আয় আমার বুকে আয়, কাঁদতে কাঁদতে মা ছেলে আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির। আমেনা ডাকতেছে শ্বশুর আব্বাজি আর পারছি না সন্তানের কান্না থামাইতে, আপনি আদর করে আপনার নাতির কান্না থামাইয়া দেন। আমার নবী দাদার বুকে মাথা ছেড়ে কান্দে, দাদা গো মক্কার বন্ধুরা বাবা দেখলো, বাবা ডাকলো, আমি বাবা দেখলাম না, বাবা ডাকলাম না, বাবার ব্যথা কিভাবে নিবাইব, এত কষ্ট এত ব্যথা এত দুঃখ লইয়া যেই নবী দুনিয়ার জমিনে আসলো। একটা দিন আমার নবী বাড়ির চিন্তা করল না, গাড়ির চিন্তা করল না, ঘরের চিন্তা করল না, জমির চিন্তা করল না, মার্কেটের চিন্তা করল না, 63 বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া মানুষের হাতে কত মার নবী সয়া। একটা চিন্তাই নবী করতেন, কিভাবে আপনার আমার মতো উম্মতের জান্নাতি বানানো যায়। বাবার আমাদের বাড়ি জান্নাতে, এই দেশে আমাদের বাড়ি না, এই দেশটাই যদি আমাদের বাড়ি হতো এর আগার বাগের 200 বছরের আগের মানুষগুলো এই বাড়িতে থাকতো। 200 বছর আগের একটা মানুষ রাজার বাগ বেলাব থানায় আমারে দেখাইতে পারবেন? তাহলে বোঝা গেল এই দেশটা আমার বাড়ি না, এটা আমরা না, আমরা এই দেশে বেড়াইতাম আইছি। আমরার বাড়ি জান্নাতে, বলবেন হুজুর জান্নাতে যে বয় করে তো জাহান্নামটা বানাইলো গিল লেগিয়া। আমারও এটা প্রশ্ন জিগামু আল্লাহরে জাহান্নাম কি লেগে বানাইছে, কারণ বুঝবার জন্য আল্লাহরেও প্রশ্ন করা যায়। আপনারা যদি তা হেন তাইলে আমি ইনশাল্লাহ বয় ফাইতাম না, প্রশ্ন গিরালাম আল্লাহরে। আল্লাহ আদুর গিরা মানুষ বানাইছো আর আদুরের মানুষের লেগে জান্নাত বানাইছো, জাহান্নামটা বানাইছো কি লেগে কও দেখি। কয়নি বসেন কইব, এমন প্রশ্ন মুসা আলাইহিস সালাম একদিন করছে, আল্লাহ কি প্রশ্ন করবো তুমি রাগ হইও না। মুসা আলাইহিস সালাম এমন একটু কথা বেশি বলতেন, বললেন কি প্রশ্ন, আল্লাহ তুমি কি খাও না? আল্লাহকে এটা প্রশ্ন করলে আমি খাই না খাই চিন্তা তোর কি লেগে, কোন আগেইতে কইছি রাগ হইও না, তুমি খাও না কনা কনা খায় থাও কেমনে, আল্লাহকে তোরটে কইতেইব কেমনে থাই, এটা আমার কুদরতের ক্ষমতা, না খায় থাকতে পারি না ঘুমায়া থাকতে পারি কিন্তু তোরা পারতে না। আল্লাহ ঠিক আছে মানলাম তুমি খাও না না খায় থাও, যদি খাই তা তোমার কাছে আমার জিজ্ঞাসা জানার লাগিয়া রাগ হইও না, তুমি যদি খাই তা তাইলে তুমি কি খাইলে হইলে, আল্লাহ জিগাইতেছে। আল্লাহ মুসা এটার উত্তরটা তোরে দেই, যদি আমি খাইতাম তাইলে আমি দুধ খাইলাম হইলে, দুধ কি খাইলে হইলে, দুধ। তাহলে একটা সুন্দর জিনিস আল্লাহর পছন্দের জিনিস যেটা আল্লাহ খাইলে হইলে খাইলে এই জিনিসটা দুধ, দুধ কিন্তু সবচেয়ে ভালো জিনিস, বেহেস্তি জিনিস, বেহেস্তে গেলেও এ দুধ পাইবেন, তবে বেহেস্তে দুধ ভানি দিত না, আমরা দেশে গেলে মাঝে মাঝে ভানি দেয় কেমন হুজুর আপনি কেমন জানেন, আপনি কি ভানি দিয়ে বেচছেন দুধ জীবনে? ভানি দিয়ে বেচছি না, আমি যখন হ্যাবজখানায় পড়ি বৈরব তখন দেখছি একবার এক টিন দুধ
বাজারও বেড়ার মাথার ডালতাছে। আমি জিগাইলাম, আরে দুধ কিনে নি বল লাগাইছি বেড়ারে, দুধটা গোসল করাইতেছে এই বেড়ার, তো ভাগ্যরা বলা এমন ভাগ্যওয়ালা মানুষ দুনিয়াত নাই, দুধটা গোসল করাইতে জীবন আমি দেখি নাই, জামাই রেও দুধটা গোসল করে না। কাছে গিয়া কইলাম, মাজান আপনার বাড়ি কই? বেড়া কথা কনা, আপনার ভাগ্যটা ভালো, এই 150-200 মানুষের সামনে দুধ দিয়ে আপনার গোসল করাইতেছে। বাবা মস্কারি করিস না, শুধু এসো ভাগ্য বলা না, কি সব ভাগ্য বলা না, আমার দুধটা গোসল করাইতেছি মিয়া ভাগ্য বলা না, আমার পুঁজিটা শেষ, কের পুঁজি শেষ মিয়া, দুধটা গোসল করাইতেছে আপনার পুঁজি শেষ, আপনার জীবনটা ধন্য, না আমার পুঁজি শেষ, কিসে আডারসের দুধ, তখন শের আসছেন লিটার আসছেন না কেজি আসছেন না, শের আডারসের দুধ এই তিনটার মধ্যে দুই শের মানি দিছিলাম, এই মহাজনের আডারসের দুধওয়ালা ফুজিওয়ালা মহাজন দুই শের মানি দিয়া ফুজিটা শেষ। ও মুসলমান, জান্নাত তোমরা লাগিয়া বানাইছে, জাহান্নাম তোমরা লাগিয়া না, যদি হুজিরা নষ্ট করে দাও জান্নাতে যাওয়ার, তাইলে তো জাহান্নাম আছে, কথাটা কি বুঝাইতে পারছি? আমরা লাগিয়া জাহান্নাম না, হুজি নষ্ট করে দিলে, যদি জান্নাতে যাওয়ার হুজি না থাকে তাইলে তো জাহান্নাম নিবই। তবে আমরা বাড়ি জান্নাতে কেমনে যাবো এই পথটা খুঁজে বাইর করতেছি, আর রহমতের জন্য আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে জেনেবের উপর দুরুদ পড়ে ইমানদাররা দাহে ইমানি শক্তি প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে একটু দুরুদ নবীর উপর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اغو نبی শুনেন পুনি আমরা সবাই গোনাগার রোজ হাসরে আমাদেরকে করে নিয়ে পুনি পার আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবা ভাইরা, পুঁজি নষ্ট করা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর প্রশ্ন ছিল, মুসা নবীর প্রশ্ন ছিল, কি খাইলে কি খাইলে নইলে, আল্লাহ কি বলল, দুধ খাইলে হইলে, দুধের মধ্যে পর্যন্ত ভেজাল করে তাইলে জান্নাতে কেমনে যাইবেন? অনেক সময় গেলাম ফুলাই যদি অপরাধ বেশি করে বাবাই বাড়ির থেকে বাইর করে দেয় না, বাবার সম্পত্তির থেকে
না শরীক করে দেয়। এটা বাপে যদি ফুলা অপরাধ করলে সম্পত্তিতে না শরীক করে, জান্নাত আমরা লেগে বানাইছে, আমরা জান্নাতে ছিলাম, জান্নাত আমরার হুরান বাড়ি, আবার গুইরা বেড়াইয়া জান্নাতেই যামু। অহন যদি মালিকের কথা না শুনেন, আল্লাহরে মালিক স্বীকার না করেন, তাহলে তো আল্লাহ কইব এই বাড়ির থেকে তোরে না শরীক করে দেন। জান্নাতটা যদি না শরীক করে হরে বাড়ি দেখোই জাহান্নাম। বাবারা ভাইয়েরা, ওই সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইছে, জান্নাত বানাইছে আগে, মানুষ বানাইছে পরে। 18,000 মাখলুকের মধ্যে জান্নাত একটা মাখলুক, জান্নাত সৃষ্টি, জাহান্নাম সৃষ্টি। সকল সৃষ্টির পরে আল্লাহর একক ইচ্ছাই অতি মহব্বতে পরে আল্লাহ মানব জাতি বানাইলেন। আজকে মানব জাতির দাম বেশি কেন হলো? বাজান, মানব জাতির দাম বেশি হওয়ার কারণ আল্লাহ মানব জাতি বানানোর পরে এই জাতিটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার কারণ তার হাবিব, তার বন্ধু, তার দোস্তকে দুনিয়ার জমিনে পাঠাবেন। এত মায়ার বন্ধু, এত সুন্দর বন্ধু, এত মায়া দয়ার বন্ধু দুনিয়ার জমিনে পাঠাবেন, কোন আকৃতিতে পাঠাবেন? মাখলুক তৈয়ার করলেন একের পর এক, 17,999। কোন মাখলুক আল্লাহর কাছে পছন্দ হলো না যে আকৃতিতে তার বন্ধুকে দুনিয়াতে দিবেন। অবশেষে মানব জাতি বানাইলেন, এ আকৃতি মানব সুরত আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই সুরতে তার হাবিবকে দুনিয়ার জমিনে দিবেন। তার হাবিব, তার বন্ধু এই সুরতে দুনিয়াতে আসবে বিদায়। আমার আল্লাহ মানব সুরতের দাম হাবিবের খাতিরে বাড়াইয়া দিছে। আমার নবী দুনিয়াতে আসবে আকৃতি মানব, আমার নবী দুনিয়াতে আসবে আকৃতি মানব, মানব সুরতে দুনিয়াতে আসবে বিদায়। আমার আল্লাহ ঘোষণা দিলেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে। এত আদরের মানুষগুলো জান্নাতে থাকবে বিদায় আমাদের বেলায়। কোরআন শরীফের মধ্যে আমি ছোট্ট একটা শব্দ তেলাওয়াত করেছি, খুলিকাল ইনসানু জয়ফা, আল্লাহ বলেন সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে। তার কারণ হলো এই দেশে যাওয়ার সিস্টেম করেছি, যাইতে হবে মানুষ দুনিয়ায়, আখিরি নবীর উম্মতেরাও যাইতে হবে দুনিয়ায়। দুনিয়ায় যাইয়া তারা বেশি দিন যেন না থাকে, থাকার প্রয়োজন নাই, দরকার নাই, আমি দুর্বল করে বানাইছি এই জন্য তারা দুনিয়ার থেকে তাড়াতাড়ি চলে আসুক, তাড়াতাড়ি চলে আসুক, কারণ আমি আল্লাহ তাদের জন্য এ দুনিয়ার কষ্ট দুঃখ ব্যথা হিংসা বিদ্বেষ মারামারি দলাদলি এই টেনশনের দুনিয়ায় তাদের রাখতে চাই না। আমার আদরের মানুষগুলোর জন্য আমি জান্নাত বানাইছি, তারা দুর্বল করে বানাইলাম এই জন্য তারা তাড়াতাড়ি করে দুনিয়ার থেকে আইসা পড়ুক, আমার শান্তিময় জান্নাতের মেহমান হইয়া যা। আমরা রা দুর্বল গিরা বানাইছে, আল্লাহ কোরআনে কইতাছে খুলিকাল ইনসানু জয়ফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে। যদি জিগান আল্লাহ কি দিয়া দুর্বল করে বানাইছেন, তাও আল্লাহ আপনাদের কথায় জবাব দিব আখিরি নবীর উম্মতের সাথে। জবাবটা কিরকম? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিরস জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছি, নিরস জিনিস দিয়া। কইতেছে নিরস জিনিস দিয়া বানাইছি, দুর্বল করে বানাইছি, এর মধ্যে গ্যারান্টি দিতে পারতাম না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
পাও থেকে মাথা পর্যন্ত এই মাটির পিঞ্জরাটার মধ্যে হায়াত নামের একটা পাখি দিয়া তোমারে দুনিয়া ছাড়ছি বান্দা, এটা বললাম গ্যারান্টি দিয়া থাকার মতো কোনো সুযোগ নাই, এমন এক পাখি এটা যেই কোনো সময় তোমারে ভালাইয়া এটা উড়া মেরে যাইব। দুর্বল কিরা বানাইছি নীরজ জিনিস দিয়া, এটার গ্যারান্টিও দিছে না, ওয়ারেন্টিও দিছে না, স্টিকারও দিছে না। কোন কোন কোম্পানি বানায়া জিনিসে স্টিকার লাগাইয়া সাজাইয়া দেয়, সুন্দর কিরা দেয়, এটা গ্যারান্টি দেয় না, ওয়ারেন্টিও দেয় না। আমি ইমামতি করছি বাজিতপুর জুতাউলার এলাকায়, ঈদের সময় জুতার ব্যবসায়ীদের বাজার গরম থাকে, এক বছরের বেতনের টেহা উড়াই আনতাম গিয়া ঢাকার থেকে, গিয়া দেখি ফুটপাতে জুতা বেছে, জুতার ব্যবসা যারা করে হেরা দেখছি মাঝে মাঝে গ্যারান্টি দেয়, রোড গ্যারান্টি, রোড গ্যারান্টি, রোড গ্যারান্টি দিয়ে জুতা বেচছে। মহিলা মানুষ ম্যাডাম জুতা কিনছে, পায়ে লাগাইছে সুন্দরই লাগে, আবার কইতেছে যে রোড গ্যারান্টি। তবে ম্যাডাম শোনেন, বৃষ্টি আসলে গেলাম দৌড় দিয়েন না, বৃষ্টি আসলে আস্তে আস্তে হাইটে যাইন, আর যদি দৌড় দেন বৃষ্টি আসলে তাহলে সোল থাকবে রোডে, আফার লয়া বাসায় যাবেন, অর্থাৎ জুতার উপরেরটা বাসার যাইব ভাওয়ার লগে, নিচেরটা না রোডো থেকে যাইব গা, এটার নাম হলো রোড গ্যারান্টি। আরে আল্লাহ তো আপনারা রোড গ্যারান্টিও দিছে না। শিবপুর থানা বেড়াবর থানার লগ হইত, শিবপুর থানার এক ঘটনা আষ্টু দিন আগে, বেচারা হিন্দু মানুষ ডুব দিছে নদীতে গোসল করব, ডুব দিয়া যে ডুব দিয়া নিচে গেছে আর ভাইছে না, ডুবের গ্যারান্টিও আমাদের নাই। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বাজার বিদেশ থেকে বেড়াইতে আয়া সত্তান আফন বানাইলেন না, নিজের কইেন না, এটা বেড়াইতে আইছেন, যে জামাটা গায়ে দিছি এই জামাটা আজকে যদি আল্লাহ না করুক আমার মৃত্যু হয়, বলুন কালকে সকালে কি এই জামা আমার গায়ে থাকবে? থাকবে না। এই চিন্তা পড়লে আগেকার মুরব্বীরা কানছে, ও রাত্রে বালিশ ভিজাইছে, মিচামিচি কাঠাইলাম জিন্দিগি, বলুন মিচামিচি কাঠাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দি, কার বাবারে কার বাগর কার বা কি কর বাবা, আরে কর বাগর কর বা কি, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধ কান কবরে হবে বসত, এই দুনিয়া মুসাফির খানা জানো না, মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল, বাজানো এমন দেশের মেহমান হয়ে আছি, জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আইয়ে
আমরা এমন দেশে আছি এই দেশ থেকে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। তাই বলতেছিলাম আমাদের আদি বাড়িটা জান্নাতে, ফিরে আবার বাড়িতে পৌঁছতে পারবো কিনা, সেই রাস্তায় আমরা আছি কিনা। বলবেন হুজুর এই রাস্তাটা কোনটা? কোরআন বলেছে ওই রাস্তাটা হলো সিরাতল, কি কি বলবেন তো? সিরাতল মুস্তাকিম, সেটা হলো ওই বাড়িতে ফিরে যাওয়ার রাস্তা। আমার আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা আদুর করে বানাইছি, সৃষ্টির সেরা ঘোষণা দিয়েছি, জান্নাত বানাইছি তোমাদের জন্য, অল্প সময় দুনিয়াতে থাকবি, দুর্বল করে বানাইছি, নিরস জিনিস দিয়া বানাইছি, গ্যারান্টি দেওয়ার মতো কোনো জিনিস আমাদের মধ্যে নাই। আজকে আছি জমিনের উপরে, কালকে হয়তো বা এমন সময় থাকতে হইতে পারে অন্ধকার কবরে, এর মধ্যে কোনো আপত্তি আছে কিনা?